अस्सलामु अलैकुम, वेलकम टू हानिन्स फैंसी। आज আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে যাচ্ছি বানানা স্মুদি। তাহলে চলুন দেখে আসি কিভাবে কি করা লাগে। এখানে আমি দুইটি কলা কেটে নিয়েছি, তারপর নিয়েছি মধু এবং পরিমাণ মতো লবণ আর এক গ্লাস দুধ আর আইস কিউব নিয়েছি। এখন আমি স্মুদিটা তৈরি করে ফেলব। প্রথমত আমি এখানে কলা দিয়েছি, তারপর এখানে মধু দিয়ে দিচ্ছি, এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি, দুধ এবং আইস কিউবটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালোমতো ব্লেন্ড করে নিব। একদমই অল্প সময় আপনারা এই স্মুদিটা বানিয়ে এনজয় করতে পারেন। আমার বানানা স্মুদিটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। ট্রাস্ট মি, এটা খেতে অনেক অনেক ইয়ামি একটা স্মুদি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। খুবই অল্প সময়ে আপনারা এই স্মুদিটা বাসায় তৈরি করতে পারেন। এখানে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।